আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মেডেডু। আর আমি ফার্মাসিস্ট নাদিয়া আজকে ফেস টু ফেস চলে এসেছি একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার জন্য। আজকে টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন আমরা কী নিয়ে কথা বলবো। আজকে টাইটেল হচ্ছে বেসিক ফান্ডামেন্টালস অফ অ্যান্টিবায়োটিক্স। তো জেনে নিয়ে আমরা অ্যান্টিবায়োটিক্স সম্পর্কে কিছু ডিটেইল ইনফরমেশন সবার আগে জানাতে চাচ্ছি যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, ওই বিষয়টা যা বিস্তারিত আপনাদেরকে জানানোর আমি চেষ্টা করব, যাতে আমরা বুঝতে পারি এটার প্রবলেম কী এবং এটা কীভাবে ব্যবহার করতে হবে। সবার আগে বলে রাখি, একজন ফার্মাসিস্ট হিসাবে ওষুধের ঠিক ব্যবহার করাটাই হচ্ছে গিয়ে আমার উদ্দেশ্য, যে সবাই যাতে ঠিক মতো ওষুধটা ব্যবহার করে, কারণ ওষুধটিকে সেফলি ইউজ করাটাই হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট, যাতে আপনার ওষুধটা ঠিক মতো কাজ করে আপনার শরীরে গিয়ে। তো আমরা সবাই অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানি। অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন একটি ড্রাগ বা মেডিসিন যেটা আমরা ইউজুয়ালি ইউজ করি ইনফেকশন দূর করার জন্য, বেসিক্যালি ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই জন্য এটার নাম অ্যান্টিবায়োটিক্স। তাহলে অ্যান্টিবায়োটিক্সের যাওয়ার আগে আমরা জেনে নিই ব্যাকটেরিয়া সম্পর্কে। ব্যাকটেরিয়া একটা মাইক্রো অর্গানিজম বা জীবাণু, যেটা একটা ক্যাপসুল শেপের এবং একটা ফ্ল্যাজেলাম আছে এবং আর একটা থিক সেল ওয়াল আছে। সেল ওয়াল হচ্ছে গিয়ে একটা আলাদা আবরণ যেটা সেলের চারপাশে বা কোষের চারপাশে থাকে। আমাদের হিউম্যান সেলে বা হিউম্যান বডিতে এরকম কোনো সেল ওয়াল থাকে না, আমাদের শুধু সেল মেমব্রেন থাকে। তাই যখন আমরা পানির মধ্যে হাতটা চুবাই রাখি অনেকক্ষণ, আপনারা দেখবেন যে আমাদের হাতগুলো রিঙ্কলস হয়ে গেছে, কারণ আমাদের চামড়ার ভেতরে যে পানি ছিল এগুলো বের হয়ে গেছে এবং পানির সাথে ওটা চলে গেছে। আমাদের সেল ওয়াল না থাকার কারণে এটা হচ্ছে, কারণ সেল মেমব্রেন খুবই পাতলা এবং হালকা একটা আবরণের দ্বারা তৈরি, বাট সেল ওয়াল অনেক কঠিন এবং শক্ত একটা সেল, একটা আবরণ দিয়ে তৈরি হয়ে থাকে, যেরকম প্ল্যান্ট সেলে থাকে। তো ব্যাকটেরিয়াল সেল এরকম সেল ওয়াল থাকে, ওদের সেল ওয়ালটা হচ্ছে গিয়ে পেপটিডোগ্লাইকেন দিয়ে তৈরি। তো দুই রকমের ব্যাকটেরিয়া হয়, একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং আরেকটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আমরা কেন পজিটিভ এবং নেগেটিভ বলছি, একটা গ্রাম টেস্ট আছে, যে টেস্ট দিয়ে আমরা ব্যাকটেরিয়া টেস্ট করি। এই টেস্টের মাধ্যমে যেটা পজিটিভ রেজাল্ট আসে সেটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং যেটাতে নেগেটিভ রেজাল্ট আসে ওটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এখন এই দুটা ব্যাকটেরিয়ার দুটা ডিফারেন্স আছে, মেইন ডিফারেন্স সেটা হচ্ছে ওর সেল ওয়াল। পজিটিভ ব্যাকটেরিয়ার এই সেল ওয়ালটা অনেক থিক হয়, অনেক পুরু হয় এবং ভারী হয়, আর একটা উপরে লিপিড লেয়ার আছে, মানে একটা ফ্যাট লেয়ার, এই লেয়ারটা খুব পাতলা হয়। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে সেল ওয়ালটা খুব পাতলা হয়, বাট ওদের উপরে যে লিপিড লেয়ার বা ফ্যাট লেয়ারটা আছে এই লেয়ারটা বেশি পুরু হয় এবং ভারী হয়। এই কারণে এইসব ব্যাকটেরিয়াকে মারার জন্য আমাদের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। তো আমরা বেসিক জিনিসটা জেনে গেলাম যে মাইক্রো অর্গানিজম এর মধ্যে যে ব্যাকটেরিয়াটা আছে ব্যাকটেরিয়াটা কিরকম হয়। তো এই ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি। অ্যান্টিবায়োটিক্সটা দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে পুরো মা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, আর একটা হচ্ছে গিয়ে ওর গ্রোথটাকে কন্ট্রোল করে ফেলে, ইনহ্যাবিট করে, মানে ওকে বাড়তে দেয় না। আরেকটা জিনিস বলে রাখা ভালো যে ব্যাকটেরিয়া হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি গ্রো করে, আমরা সবাই এটা জানি। ওরা বায়োনারি ফিউশনের মাধ্যমে রিপ্রোডিউস করে, মানে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা এবং সো অন। সো এই গ্রোথটা খুব র্যাপিড এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর কারণে আমরা কিছু অ্যান্টিবায়োটিক্স দিই যেটা কমপ্লিটলি ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে, আবার কিছু অ্যান্টিবায়োটিক্স আছে যে এই গ্রোথটাকে বন্ধ করে দেয়, যে আর বাড়তে দেয় না। আসুন আমরা এখন জেনে নিই অ্যান্টিবায়োটিক কীভাবে ব্যাকটেরিয়া মানে। অ্যান্টিবায়োটিক একটা ড্রাগ বা মেডিসিন যেটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, এবং আমি বলেছি যে দুইভাবে মারে, ব্যাকটেরিওসাইডাল আর ব্যাকটেরিওস্ট্যাটিক। কিন্তু কীভাবে কাজ করে আমি ছোটোভাবে বলে দিচ্ছি। আমি যেহেতু আগেই বলেছি ব্যাকটেরিয়ার একটা স্ট্রং সেল ওয়াল আছে, অ্যান্টিবায়োটিক গিয়ে সেল ওয়ালটাকে ইফেক্ট করে এবং এই সেল ওয়ালটাকে অ্যাটাক, যখন অ্যাটাক করে সেল ওয়ালটাকে, অ্যাটাক করলে ওর সেল ওয়ালটা ভেঙে যায় এবং ব্যাকটেরিয়ার ভেতরে যত রকম কম্পোনেন্টস আছে সব বের হয়ে চলে আসে, এক্ষেত্রে ব্যাকটেরিয়াটা মারা যায়। অনেক সময় ব্যাকটেরিয়াটাকে এনগালফও করা হয় আমাদের বডির ফ্যাগোসাইটস বা ইমিউন সিস্টেমকে স্ট্রং করে ফেলার কারণে, তখন আমাদের ইমিউন সিস্টেমটা স্ট্রং হয়ে যায় এবং ব্যাকটেরিয়াটাকে খেয়ে ফেলে। নানা রকম ডিফারেন্ট মেকানিজম আছে, বাট এই দুটো হচ্ছে গিয়ে বেসিক মেকানিজম। তো অ্যান্টিবায়োটিক অনেক রকম হয়, অনেকগুলো ক্লাস আছে এবং টাইপস আছে অ্যান্টিবায়োটিক্সের, যেরকম পেনিসিলিন আছে, সেফালোস্পোরিন আছে, অ্যামাইনোগ্লাইকোসাইড আছে, কুইনোলিন আছে, মেট্রোনিডাজল আছে, মাইসিন, ট্রাইমিথোপ্রাইম এক্সেট্রা, অনেক ধরনের অ্যান্টিবায়োটিক্স আছে। এখন আপনার যে সমস্যা, এই সমস্যা ভেবেই অ্যান্টিবায়োটিক্সগুলো দেওয়া হয় বা প্রেসক্রাইব করা হয় আপনার ডাক্তার বা ফার্মাসিস্ট বা থেরাপিস্ট যে আছে তার মাধ্যমে। এখন আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে আমরা মনে করি অ্যান্টিবায়োটিক্স খেলেই আমরা সুস্থ হয়ে যাব। এটা খুব বেসিক এবং সবার মধ্যে এই বেসিক জেনারেল আইডিয়াটা কাজ করে, বাট আনফর্চুনেটলি এটা আসলে একটা ভুল আইডিয়া। আসলে সাথে সাথে অ্যান্টিবায়োটিক খাওয়াটা একেবারেই উচিত না। অ্যান্টিবায়োটিক খুব স্ট্রং একটা মেডিকেশন, যেটা হচ্ছে কি আমরা অনেক বেশি যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় ওই ক্ষেত্রে দিয়ে থাকি। ফর এক্সাম্পল, নর্মাল একটা জ্বর হয়, জ্বর কিন্তু ব্যাকটেরিয়ার কারণে হয় না, জ্বর হচ্ছে নানা রকম পায়োজেনের কারণে হয়ে থাকে, ওটা ডিফারেন্ট, হয়তো ওটা নিয়ে আমি একটা অন্য ডিফারেন্ট একটা টপিকে কথা বলবো। আমাদের যখন জ্বর হয় নর্মাল প্যারাসিটামল খেলেই চলে যায়, বেসিক্যালি জ্বর তিন দিন থেকে পাঁচ দিন থাকে, এরপরে জ্বর আর থাকে না। নর্মাল যে সিজনাল ফিভার
ব্যাপারটা হয়ে থাকে। তো নর্মাল একটা প্যারাসিটামলে চলে যায়। ফর আর হচ্ছে যখন ঠান্ডা লাগে, কমন কোল্ড, যেটা সিজনাল কোল্ড হতে পারে বা নর্মাল ফ্লু হয়ে থাকে, সাধারণত ঠান্ডা 7 দিনের মধ্যে চলে যাওয়ার কথা। যদিও এক্ষেত্রে না চলে, আপনারা অ্যান্টিটিউসিভ ড্রাগস খেতে পারেন, মানে নর্মাল ঠান্ডার যে কোনো সিরাপ যেটা আপনার ডাক্তার প্রেসক্রাইব করবে ওটা আপনারা খেতে পারেন। কিন্তু সাথে সাথে অ্যান্টিবায়োটিক খাওয়াটা ঠিক না। যদি দেখা যায় যে 7 দিনের মধ্যেও ঠান্ডাটা কমছে না, ওই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেতে হবে, কিন্তু অবশ্যই আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে। আমরা এই জিনিসটা ভুল করি, আমরা হঠাৎ করে ডাক্তারের কাছে চলে যেয়ে বলি যে ডক্টর প্লিজ আমাকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন। আবার অনেক ডক্টররাও আছে যে যারা আগেই অ্যান্টিবায়োটিকটা প্রেসক্রাইব করে ফেলে, বাট এটা ভুল ধারণা। আর অ্যান্টিবায়োটিক শুধু ঠান্ডার কারণে আমরা ইউজ করি না, নানা রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ইউরিনারি ইনফেকশন হতে পারে, মেনিনজাইটিস হতে পারে যেটা ব্রেনে হয়, স্কিনে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, কানে নাকে চোখে নানা রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, এবং সব রকম ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয় যেটা আমরা জানি না। আবার অনেকেই আছে যারা ফার্মাসিতে গিয়ে বলে যে আমাকে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দেন, আমি এটা এর জন্য খাবো। তো নর্মালি যারা ফার্মাসিতে থাকে সবাই কিন্তু ফার্মাসিস্ট না, ওইখানে অনেকেই আছে যারা হেল্পার ওয়ার্ক করছে, বাট একজন ফার্মাসিস্ট যদি থাকে ওইখানে, যেমন মডেল ফার্মাসিতে আপনারা ফার্মাসিস্টদের পেয়ে যাবেন, গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট, অবশ্যই তার পরামর্শ নিয়ে তখন কিনতে পারেন যে কোন অ্যান্টিবায়োটিকটা খাবো, এবং ডিটেইল ইনফরমেশন দিতে পারেন আপনার সমস্যা সম্পর্কে। এছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়াটা একদমই উচিত নয়, কারণ আমি আগেও বলেছি অ্যান্টিবায়োটিকটা অনেক স্ট্রং একটা ড্রাগ, আমরা যদি ভুলভাল ওষুধ খেয়ে ফেলে আমাদেরই ক্ষতি হবে। তো আমরা জানি না আসলে কোন অ্যান্টিবায়োটিকটা কোন কাজে লাগে। ফর এক্সাম্পল পেনিসিলিনের মধ্যে নানা রকম ড্রাগ আছে, এ কোনটা কোন কাজে লাগে আমরা সবাই এটা জানি না। যারা এই জিনিসগুলো জানে, একজন ফার্মাসিস্ট বা একজন ডক্টর, তারা একমাত্র প্রেসক্রাইব করতে পারবে আপনার জন্য কোন অ্যান্টিবায়োটিকটা ঠিক সঠিক। এখন আমি ডিসকাস করব যে কিছু ভুল আমরা করে থাকি অ্যান্টিবায়োটিক্স খাওয়ার সময়। প্রথম ভুল, আমরা নিজেদের মতো অনেক সময় অ্যান্টিবায়োটিক্স কিনে নিয়ে আসি, এটা কখনোই করবেন না, অবশ্যই আপনার ডক্টর বা ফার্মাসিস্টের পরামর্শ নিন। দ্বিতীয় ভুল, আমরা যখন অ্যান্টিবায়োটিক্স খাই আমাদের একটা কোর্স দেওয়া হয়, হয়তো 10 দিনে, অনেক সময় 15 দিনের, অনেক সময় 7 দিনের, এবং অনেক সময় 1 মাসও দেওয়া হয়। এটা আপনার রোগের উপরে ডিপেন্ড করে, আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশনের উপর ডিপেন্ড করে এই ডোজগুলো দেওয়া হয়। আমরা এই ডোজগুলো ঠিক মতো মেনটেন করি না, হয়তো বা প্রথম 7 দিন ঠিক মতো খেলাম, পরের 7 দিন আর ঠিক মতো খাচ্ছি না। এতে কি হচ্ছে, আমাদের শরীরে ওষুধটা কিন্তু কাজ করবে না। জেনারেলি আমরা অ্যান্টিবায়োটিক 12 ঘন্টা ডিফারেন্সে দিয়ে থাকি, সকাল 1টা রাতে 1টা, অবশ্যই টাইম মেনটেন করে খান। যদি সকাল 10টায় খান ওষুধটা, ঠিক রাত্র 10টা বাজে আবার খান। আর যদি কাউকে দেওয়া হয় যে 3 বেলা অ্যান্টিবায়োটিক খেতে হবে, এর মানে আপনারা 6 ঘন্টা পর পর খাবেন, তো এই জিনিসটা অবশ্যই মেনটেন করে খাবেন, ঘড়ি ধরে ওষুধটা খাবেন। কারণ আমরা যখন একটা ওষুধ খাই, ওষুধ খাওয়ার পর এটা শরীরে অনেকক্ষণ কাজ করে, মানে ওই ওষুধের কনসেন্ট্রেশনটা আমাদের ব্লাডের মধ্যে থাকে। যদি 2 ঘন্টা, মানে সরি, যদি 12 ঘন্টা পর পর ওষুধ খান 2 বেলা, সকালে যে ওষুধটা খাচ্ছেন 10টা বাজে, 12 ঘন্টা পর এটা আস্তে আস্তে কার্যকারিতা কিন্তু কমে যাবে। এর মানে ঠিক 12 ঘন্টা পর আবার আরেকটা ওষুধ খেতে হবে। কিন্তু আমরা এই জিনিসগুলো সবাই বুঝি না, এবং এই জিনিসগুলোতে প্রচন্ড বেখেয়ালি কল্পনা করি। আমরা হয়তো বা ঠিক মতো খাচ্ছি না ওষুধটা, বা 1 বেলা ভুলে যাচ্ছি। কখনই এটা করবেন না, একদম ঘড়ি ধরে ঠিক করে ওষুধটা খাবেন, দরকার পড়লে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন যে আমি কোন টাইমে ওষুধটা খাচ্ছি, এক্ষেত্রে আপনার ভুলটা হবে না। তৃতীয় ভুল, আমরা জানি না যে ড্রাগ ইন্টারাকশন কি বা ফুড ইন্টারাকশন কি। এটা হচ্ছে একটা বড় সমস্যা, কারণ আমরা এই জিনিসগুলোর ব্যাপারে একদমই সচেতন নয়। ড্রাগ ইন্টারাকশন হচ্ছে গিয়ে 2 ধরনের ওষুধ থাকলে ওইখানে কি ধরনের সমস্যা হতে পারে। কিছু ওষুধ আছে আরেক ওষুধের সাথে রিয়াকশন করে, তখন আপনার শরীরে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে বা টক্সিক ইফেক্ট তৈরি করতে পারে। অ্যান্টিবায়োটিক্স এর ক্ষেত্রে কিছু ড্রাগস অবশ্যই মেনটেন করবেন, এবং আপনার ডাক্তারকে বলবেন যে আপনারা কি ধরনের ওষুধ খাচ্ছেন অ্যান্টিবায়োটিক্স খাওয়ার আগে। কিছু ধরনের অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলো অ্যান্টি ডায়াবেটিক ওষুধের সাথে, মানে যারা ডায়াবেটিক্স পেশেন্ট, ডায়াবেটিক্স ওষুধ খান, তাদের ক্ষেত্রে একটু এফেক্ট করতে পারে। এক্ষেত্রে আপনার অ্যান্টিবায়োটিক বা ডায়াবেটিক্সের ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে। অবশ্যই ডক্টরকে বলুন আপনি কি কি ধরনের ওষুধ খাচ্ছেন, তিনি এগুলো দেখে তারপর আপনাকে অ্যান্টিবায়োটিকটা প্রেসক্রাইব করবে। তারপরে রয়েছে ওরাল কন্ট্রাসেপটিভস। তো যখন এই ওষুধটা খাবেন, কিছু অ্যান্টিবায়োটিক্স আছে এই ওষুধের সাথে ইন্টারঅ্যাক্ট করে ফেলে, আপনার ডাক্তারকে অবশ্যই জানাবেন যে আপনি এই ওষুধটা খাচ্ছেন, তাহলে কোন ধরনের অ্যান্টিবায়োটিক্স দিতে হবে আপনার ডাক্তার সেটা বলে দিবে। ইভেন আপনার ফার্মাসিস্টের কাছেও এটা ব্যাপারে হেল্প নিতে পারে। তারপর রয়েছে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, যেমন ওয়ারফারিন। এটা হচ্ছে গিয়ে যারা আমাদের হার্টের পেশেন্ট আছে, কার্ডিয়াক প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে দেওয়া হয়, ব্লাড থিনার হিসাবে আমরা জেনে থাকি। এই ওষুধটা ব্লাডে রক্ত চলাচল বেশি দ্রুত বাড়ায় এবং রক্ত জমাট বাঁধতে দেয় না। যারা স্ট্রোকের পেশেন্ট বা হার্ট অ্যাটাকের পেশেন্ট, তাদেরকে এই ওষুধটা বেশি দেওয়া হয়। যারা এই ওষুধ খাচ্ছেন, তারা অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে বলে নেবেন যে আপনার এরকম সমস্যা আছে এবং এই ওষুধ খাচ্ছেন, তাহলে ডাক্তার এটা বুঝে আপনাকে অ্যান্টিবায়োটিকটা দিবে। অবশ্যই সবসময় আমি আবারও বলছি, অবশ্যই অবশ্যই আপনারা বারবার ডক্টরকে বলবেন কি ধরনের ওষুধ খাচ্ছেন, এক্ষেত্রে
যে ডক্টর আপনার সমস্যা সম্পর্কে এবং ওষুধ খাওয়া সম্পর্কে কিছু আইডিয়া পেয়ে যাবে, তাহলে সে ঠিক মতো ওষুধটা আপনাকে প্রেসক্রাইব করতে পারবে। এখন চলে আসি বডি ইন্টারঅ্যাকশনের সমস্যা নিয়ে। কিছু ওষুধ আছে অ্যান্টিবায়োটিক, স্পেশালি পেনিসিলিন। পেনিসিলিন অ্যালার্জি বলে একটা প্রবলেম আছে, অনেক পেশেন্ট আছে যারা পেনিসিলিন ওষুধটা খেতে পারে না। পেনিসিলিন হচ্ছে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক, তো এই ওষুধটা যারা খেতে পারে না, অনেকে বলেন যে অ্যান্টিবায়োটিকটা খেলে আমার শরীরে চুলকায়, র্যাশ হয়, তো অবশ্যই এটা আপনার ডাক্তারকে বলবেন যে আমি এই ওষুধটা খেয়েছিলাম, এটার কারণে আমার অ্যালার্জি হয়েছিল। এর মানে আপনার পেনিসিলিন অ্যালার্জি আছে, আপনাকে পেনিসিলিন দেওয়া চলবে না। আরও নানা রকম অ্যান্টিবায়োটিক্স আছে, যেমন সেফালোস্পোরিন আছে, কুইনোলিন আছে, এক্সেট্রা, ওরা ডাক্তাররা বা ফার্মাসিস্ট ঠিকটা দেখে আপনাকে প্রেসক্রাইব করবে, তো অবশ্যই এই ব্যাপারেও খেয়াল রাখতে হবে। নেক্সট আসছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভুল, যেটা আমরা সবাই করে থাকি, এটা আমাদের একেবারেই মানে জানানো হয় না, তো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, সবাই এটা জানা উচিত যে ফুড ইন্টারঅ্যাকশন বলে একটা কথা আছে। অ্যান্টিবায়োটিক্স যখন আপনারা খাবেন, একটা কোর্স ধরে খান অবশ্যই, 7 দিন, 15 দিন, 20 দিন, আবার অনেক সময় 1 মাসও থাকে। এই সময় ক্ষেত্রে যখন আপনি অ্যান্টিবায়োটিক্স খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক্সের সাথে কখনো কখনোই ডেয়ারি প্রোডাক্টস খাবেন না, দুধ জাতীয় কোনো জিনিস খাবেন না। যখন আপনি দুধ জাতীয় জিনিস খাবেন, অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না, দুধের সাথে রিয়্যাক্ট করে ছানার মতো হয়ে যাবে আপনার স্টোমাকের ভেতরে। তাই অবশ্যই দুধ জাতীয় জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করুন। আমরা ম্যাক্সিমাম এই জিনিসটা ভুল করি যে অ্যান্টিবায়োটিক খাচ্ছে খুব উইক লাগছে, দুধ খেয়ে নাও, দুধ খেয়ে এরপর ওষুধটা খেয়ে ফেলো, এর মানে আপনার ওষুধটা শরীরে আর কাজ করবে না। তো এই জিনিসটার ব্যাপারে সচেতন হন। মিনিমাম 3-4 ঘন্টা পর ওষুধটা খাওয়ার পরে, স্পেশালি 3-4 ঘন্টা পর আপনারা দুধ জাতীয় জিনিস খেতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় দুধ জাতীয় জিনিসটা অ্যাভয়েড করাই। কারণ অ্যাভয়েডটা করলে কি হবে, আপনার দ্বিতীয় ডোজের সময় কোনো রকম রিয়াকশন করবেন এবং তাড়াতাড়ি আপনারা ফল পাবেন। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন ওষুধ খাওয়ার সময়, কারণ অ্যান্টিবায়োটিক, আমি আবারও বলছি, খুবই স্ট্রং একটা ওষুধ। আমরা এই জিনিসটাকে নিয়ে প্রচণ্ড হেলাফেলা করি এবং যখন মন চায় খেয়ে ফেলি, এর কারণে একটা সবচেয়ে বড় সমস্যা হয়ে যাচ্ছে এবং এই সমস্যা নিয়ে এখনই কথা বলবো। অ্যান্টিবায়োটিকের ইরেশনাল ইউজের কারণে যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এবং সারা পৃথিবী এটা এন্ডেঞ্জার্ড, সেটা হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমরা অনেকেই এই সমস্যাটা সম্পর্কে জানি, বাট আমরা বুঝি না আসলে ব্যাপারটা কি। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিন্তু আমাদের হিউম্যান বডি বা অ্যানিমাল বডিতে হয় না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াটা এই ওষুধটাতে আর কাজ করবে না, এর মানে আপনার শরীর কাজ করছে না, ব্যাকটেরিয়াটার উপরে ওষুধটা আর কাজ করবে না। আমরা অনেকেই বলে থাকি ওষুধটা আমার শরীরে কাজ করছে না, এটা খাইলে হবে না, অন্য একটা খেতে হবে। আসলে এটা ভুল ধারণা, ব্যাকটেরিয়া ওষুধটার কারণে মরে যাচ্ছে না, ব্যাকটেরিয়াটা আরও স্ট্রং হয়ে গেছে, এটাকেই বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এই জিনিসটা কেন হয়, এই জিনিসটার কারণ হয় আমাদের ভুলের কারণে। যখন আমরা অ্যান্টিবায়োটিক খাই, আমি আগেও বলেছি আমাদের কোর্সটা মেনটেন করা উচিত, ঠিক মতো, ঠিক সময়ে এবং পুরো যে টাইমটা দেওয়া আছে টাইম ধরে ওষুধটা খাওয়া উচিত, কিন্তু আমরা এই কাজটা করি না। যেহেতু আমরা করি না, এটার কারণে কি হয়, যদি 7 দিনের ওষুধ দেওয়া থাকে, দেখা যায় আমরা 5 দিন খাচ্ছি, বাকি 2 দিন মিস করে ফেললাম, তখন ওই ব্যাকটেরিয়াটা কিন্তু ঠিক মতো মরে যাচ্ছে না, ও শরীরেই রয়ে গেছে এবং ও আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করে নেয়। আমি আগেই বলেছিলাম ওর পেপটিডোগ্লাইকেন একটা সেল ওয়াল আছে, যখন ওষুধটা ঠিক মতো আমাদের শরীরে না পড়ে এবং সময় মতো আমরা না খাই, ওই ক্ষেত্রে সেলটা আরও, সেল ওয়ালটা আরও স্ট্রং হয়ে যায়। স্ট্রং হয়ে যাওয়ার কারণে ওই অ্যান্টিবায়োটিকটা গিয়ে আর ওর সেল ওয়ালটাকে ভাঙতে পারে না, যেহেতু ওই সেল ওয়ালটাকে ভাঙতে পারছে না, এক্ষেত্রে ওষুধ ব্যাকটেরিয়াটা মরছে না, মানে ওষুধটা কাজ করছে না, সিম্পল। তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যখন তখন ওষুধ খাওয়া যাবে না, যার কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। আর বাংলাদেশে এটা অনেক বেশি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, কারণ আমরা এখন সেফালোস্পোরিনের 4th জেনারেশন ওষুধ খাচ্ছি। সেফালোস্পোরিন অনেক স্ট্রং একটা অ্যান্টিবায়োটিক, এটার 4th জেনারেশন ওষুধ খাচ্ছি, এর মানে 1st এবং 2nd আর 3rd জেনারেশনটা আমাদের শরীরে এখন আর কাজ করছে না, কারণ কি আমাদের এই অসচেতনার কারণে। এসো আমরা এই ভুলগুলো যাতে না করি, আমরা ঠিক মতো ওষুধটা খাই। আরেকটা জিনিস, এখন আমি রিসেন্টলি টিভিতে একটা জিনিস দেখেছি যে করোনার জন্য অনেকেই একটু ঠান্ডা কাশি হলেই অ্যান্টিবায়োটিক কিনে নিয়ে আসে ফার্মাসি থেকে। আমরা ফার্মাসি যাই আছে, তাকে জিজ্ঞেস করি এটা অ্যান্টিবায়োটিক দেন, তিনি একটা ভালো দেখে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। আমরা জানি না এই অ্যান্টিবায়োটিকটা কী, আসলে অ্যান্টিবায়োটিকটা সেফালোস্পোরিনও হতে পারে, অ্যাজিথ্রোমাইসিন হতে পারে, তারপর নানা রকম পেনিসিলিন আর আদার ড্রাগ ক্লাস হতে পারে। সো এই জিনিসগুলো ভুল। আপনি আগে অ্যান্টিবায়োটিক খেলে যে আপনি করোনা হবেন, এটা ভুল। করোনা কিন্তু একটা ভাইরাল ইনফেকশন, এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন না। আপনি যদি আগেই ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক্স খেয়ে ফেলেন, আপনার ব্যাকটেরিয়া যদি থেকেও থাকে বডিতে, ও ভালনারেবল না হয়ে ও রেজিস্ট্যান্স হয়ে যাবে,
এর মানে আপনার ব্যাকটেরিয়া ওই ওষুধটার প্রতি রেজিস্ট্যান্স হয়ে যাবে, ওই ওষুধটা খেলে আর আপনার ব্যাকটেরিয়া মরবে না শরীরের ভেতর, আপনার ইনফেকশনটা আরো গেড়ে যাবে। তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত, কারণ আমাদের দেশে এবং সারা বিশ্বে অ্যান্টিভাইরাল ড্রাগস খুবই কম, কারণ ভাইরাসটা মারা খুব কঠিন। ওর একটা স্ট্রং ডিএনএ ওর আরএনএ আছে, বাট ব্যাকটেরিয়ার কিন্তু স্ট্রং ডিএনএ বা আরএনএ নেই। ব্যাকটেরিয়ার একটা উইক ডিএনএ আছে যেটা খুব ইজিলি ভেঙে ফেলা যায় অ্যান্টিবায়োটিক্স এর কারণে। তো কখনোই ভুলেও এই কাজ করবেন না যে আমার অ্যান্টিবায়োটিকটা খেতে হবে, খেলে আমার মনে হয় করোনা চলে যাবে। করোনা খুব স্ট্রং এবং খুব ডিফিকাল্ট একটা ডিজিজ, যেটার এখনো কোনো প্রিভেনশন বা কিওর আমাদের কাছে রকম ওষুধ দিয়ে নানা রকম পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এবং এক এক রকম ওষুধ এক এক রকম পেশেন্টের উপরে এক এক রকম ইফেক্ট আনছে। এটা একমাত্র ডক্টররা, ফার্মাসিস্ট এবং নার্সরা যারা আছে তারা সবাই মিলে এই কাজগুলো করছে। এগুলো আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা সবাই এসব সম্পর্কে খুব লিমিটেড আইডিয়া জানি। তো কখনোই ওষুধ নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না, অবশ্যই নিজের শরীরে না এবং কারো শরীরেই না। খেয়াল করবেন যখনই ওষুধ খাবেন ডক্টরের পরামর্শ নিন, ফার্মাসিস্টের পরামর্শ নিন, কারণ এখন মডেল ফার্মাসিতে অনেক ফার্মাসিস্ট আছে যারা আপনাদেরকে হেল্প করার জন্য সবসময় অপেক্ষা করছে। তাদের সহযোগিতা নিন এবং ভালো করে ঠিক মতো ওষুধটা খান, তাহলে আপনার শরীরও সুস্থ থাকবে এবং আপনার পরিবারের সবাই ভালো থাকবে। আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল ছিল। যদি এই অ্যান্টিবায়োটিক সম্পর্কে আর কোনো কারো কথা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার ফেসবুক পেজও ফলো করবেন, মেডেডু নিচে লিংক দেওয়া আছে। আশা করি আজকে সবার এই ভিডিওটা তো অনেক উপকার হয়েছে। নেক্সট টাইম আরেকটা ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ।